আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে আসছি খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং একটি সেটিংস। আর আজকের ভিডিওটা হলো আমার ভিউয়ার্সের রিকোয়েস্টে, অর্থাৎ অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই আমার মোবাইলে মেসেজ আসতেছে না বা ওটিপি আসতেছে না, বা অনেকের আসতেছে কিন্তু নিচে চলে যাচ্ছে বা আসতে লেট হচ্ছে। তো অলরেডি আমি এই নিয়ে আরেকটি ভিডিও দিয়েছি, যদিও সেই ভিডিও অনেকের হচ্ছে না, এটা স্বাভাবিক, কারণ বর্তমানে বিভিন্ন মডেল এবং কোম্পানির মোবাইল বের হচ্ছে যেগুলোতে সেটিংসগুলো প্রায় সিমিলার থাকলেও সে কাজগুলো হচ্ছে না, যদিও বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন সেটিংস আপডেট হচ্ছে যার ফলে এমনটা হচ্ছে। তো আজকের ভিডিওটা আমি আপনাদের পুরো ডিটেলস সহ আলোচনা করব এবং একটি একটি করে আপনাদের পুরো বিষয়টা বুঝিয়ে দিব, ঠিক আছে? তো ভিউয়ার্স, প্রথমে আমরা চলে যাব আমার অডিয়েন্স বা ভিউয়ার্সের কাছে, তারা কি কমেন্ট করছে বা তাদের কি সমস্যা সেটা দেখিয়ে দিব আপনাদের, ঠিক আছে? তো ভিউয়ার্স, প্রথমেই দেখতে পাচ্ছি আমরা একজন কমেন্ট করছেন যে আমার সব SMS আসে কিন্তু MB কেন SMS আসে না, কেন প্লিজ বলেন ভাইয়া। তো আসলে আমি এই বিষয়টা পুরো বুঝতে পারিনি, যতটুকু বুঝতে পারছি আমি আপনাদের চেষ্টা করব। আমি আরেকটি কমেন্ট পড়তে যাচ্ছি। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছি MD আরিফ নামে আরেকজন ব্যক্তি কমেন্ট করছেন, আমার ভিউয়ার্স বাই মেসেজ আসে কিন্তু স্ক্রিনে শো করে না, কেন ভাই এটা বলবেন। হ্যাঁ, আমি আপনাদের পুরো সমস্যাটা আজকে সমাধান করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছি আরেকজন কমেন্ট করছেন, আর আমার আরেকজন সুপ্রিয় ভিউয়ার্স, অর্থাৎ আমার প্রত্যেকটা ভিউয়ার্সই আমার জন্য অনেক প্রিয় এবং ভালোবাসার। সো উনি বলছেন যে ইমেল থেকে ভেরিফিকেশন কোড ডিলিট করে এলে কীভাবে বাহির করা যায়। এটা আসলে একটু অন্য টপিকের, আমি এটা অন্যদিন দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছি আরেকজন সুপ্রিয় ভিউয়ার্স, তিনি কমেন্ট করছেন যে আমার মোবাইল এ সব মেসেঞ্জার আসে কিন্তু একটা নাম্বার থেকে মেসেজ আসে না, ব্লকও করি নাই, সব কিছু চেক করছি ঠিক আছে, কি করা যায় ভাই। তো ভিউয়ার্স, এভাবেই আরও অনেকেই কমেন্ট করছেন, যেহেতু সবগুলো কমেন্ট এই মুহূর্তে আপনাদের পরে পরে শোনানো বা দেখানো সম্ভব হলেও ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। সো আমি আপনাদের সবার কমেন্টটা পড়ছি, আমি সবার কমেন্ট পড়ছি, ঠিক আছে? আমি কমেন্ট পড়ি এবং সাথে সাথে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি, যখনই আমি দেখি তখনই আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। যদিও আজকের এই ভিডিওটা একটু লেট হয়ে গেছে, অনেকেই 12-13 দিন আগে কমেন্ট করছেন, আমি আপনাদের বলছিলাম যে কয়েকদিনের ভিতরে আমি ভিডিওটা করতে যাচ্ছি, সরি এজন্য, আমি যেহেতু একটু লেট করে ফেলছি সেজন্য সরি চেয়ে নিচ্ছি, আমার একটু সমস্যা ছিল। তো যাই হোক, আমি আপনাদের আজকের ভিডিওতে পুরো সমস্যাটা, আপনাদের যে বা যারা এ ধরনের প্রবলেমে আসেন মেসেঞ্জারে SMS নিয়ে, OTP নিয়ে বা কোড নিয়ে, ভেরিফিকেশন নিয়ে, সব সমস্যা আজকেই সমাধান করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা যেহেতু আপনাদের অনেকেরই কমেন্টের উপর নির্ভর করে, তো আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করছেন, যদিও মেসেঞ্জারে SMS নিয়ে কমেন্ট করছেন, তারপরেও অনেকের মেসেজে বা কমেন্টে একটু ভিন্ন ভিন্ন রয়েছে। তো সেক্ষেত্রে আমি কয়েকটি ক্যাটাগরি বা কয়েকটি বিভাগ করে আজকের ভিডিওটা করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আজকের ভিডিওটা আপনারা পুরো কন্টিনিউ করেন, যদি আপনি পুরো কন্টিনিউ না করেন তাহলে অনেক কিছু মিস করবেন, ঠিক আছে? আর কোনো কিছু যদি মিস হয় সেক্ষেত্রে তো দেখা যায় যে আপনাদের কাজ হয় না, তো অনেকেই আমাকে ভেবে থাকবেন। সো আমার মনে হয় আপনারা একটু কষ্ট করে হলেও আজকের ভিডিওটা পুরো কন্টিনিউ করবেন, ঠিক আছে? এটা আমার অনুরোধ থাকলো আপনার কাছে। তো ভিউয়ার্স, চলুন শুরু করি আর দেখিয়ে দেই। তবে ভিউয়ার্স, তার আগে আরেকটি কথা বলে নিচ্ছি, হ্যালো ভিউয়ার্স, এ ধরনের ইন্টারেস্টিং ইউজফুল ট্রিক্স অ্যান্ড টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইব। ওকে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের স্টেপ নাম্বার 1 দেখিয়ে দিব। তো স্টেপ নাম্বার 1 হচ্ছে, যদি আপনার মোবাইলের কোনো SMS বা নোটিফিকেশান আসে না, সেটা যে কোনো ওয়েবসাইটের হতে পারে, যে কোনো নাম্বারে হতে পারে, যে কোনো কিছুর হতে পারে,
সেই জন্য আপনারা জাস্ট আপনাদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে থ্রি ডট আইকন রয়েছে, আপনারা জাস্ট ওই থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে সেটিংস নামে একটা অপশন আছে, আপনারা সেটিংস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে জেনারেল নামে আরেকটি অপশন আছে, সো আপনারা এই অপশনে ক্লিক করবেন। আমি আমার ব্রাশটা নিয়ে নিই, তো আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিব এই যে দেখেন, ঠিক আছে। সো আপনারা জাস্ট এটার উপর যদি ট্যাপ করেন তাহলে কিন্তু আপনারা এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে বা এরকম একটা ইন্টারফেস পাবেন। তো আপনারা যখন এরকম একটা ইন্টারফেসে আসবেন তখন দেখতে পাবেন যে এখানে নোটিফিকেশন নামে আরেকটি অপশন আছে, সো আপনারা জাস্ট এটার উপর ট্যাপ করবেন আবার। তো ট্যাপ করার পর আপনারা দেখতে পাবেন এখানে অল মেসেঞ্জার নোটিফিকেশন নামে একটা অপশন আছে, যদি এটা আপনাদের এরকম থাকে তাহলে অবশ্যই এরকম করে নেবেন, ঠিক আছে। তো করে নেওয়ার পর এটা কাজ শেষ নয়, তো আপনি নিচে দেখতে পাচ্ছেন অল ডিফল্ট সেটিংস নামে একটা অপশন আছে নোটিফিকেশন, সো যদি আপনাদের এটা অফ থাকে তাহলে অবশ্যই অন করে নেবেন। অর্থাৎ আমি যেমনটা বলতে চাচ্ছি এখানে যতগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনাদের এগুলো অফ থাকে তাহলে অবশ্যই সেগুলো অন করে নেবেন। এখানে যতগুলো রয়েছে সবগুলো কিন্তু আপনারা অন করে নেবেন, ঠিক আছে। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, আসার পর এখানে দেখতে পাবেন যে একটি অপশন আছে এয়ার আউটগোয়িং মেসেঞ্জার সাউন্ড, যদি এটা এরকম ইন্টারফেসে দেখা যায় এরকম থাকে, ঠিক আছে, তো ক্লিক করে এটা টার্ন অন করে দিবেন। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এটা টার্ন অন হয়ে গেছে, ঠিক আছে। তো এটা গেল এক নম্বর কাজ, এক নম্বর স্টেপ। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দুই নম্বর স্টেপ। তো দুই নম্বর স্টেপ হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের সেটিংস অপশনটা ওপেন করবেন, ঠিক আছে। আমি একটু আগে যে অপশনটা দেখিয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে আপনাদের মেসেঞ্জার অপশনটা, আর এখন আপনাদের সেটিংস অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো ওপেন করার পর আপনারা দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস, অর্থাৎ উপরের সার্চ অপশনে আপনাদের অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন বা অ্যাপস নামে সার্চ দিবেন। তো সার্চ দেওয়ার পর আপনারা দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ অ্যাপসের সম্পূর্ণ অ্যাপস যেখানে থাকে ওই ইন্টারফেসটা আসবে। তো আপনারা জাস্ট এটার উপর ট্যাপ করবেন, অর্থাৎ সম্পূর্ণ অ্যাপসগুলো যেখানে থাকে সেখান থেকে আপনি মেসেঞ্জার অ্যাপসটা সিলেক্ট করে নেবেন বা সেটা বের করবেন। সো আমি সি অল অ্যাপসে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আমি আমার মেসেঞ্জার অ্যাপটা খুঁজে বের করব। মেসেঞ্জার বলতে মেসেজ যে অ্যাপ্লিকেশনও আমরা পেয়ে থাকি বা পাই সেই অ্যাপ্লিকেশনটার কথা আমি বলতেছি। তো আমি আমার কাঙ্ক্ষিত মেসেঞ্জার বা মেসেজ অপশনটা পেয়ে গেছি, তো আমি এটার উপর ট্যাপ করলাম। তো ট্যাপ করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। তো তারপর আপনারা এখানে দেখতে পাবেন স্ট্রেজ অ্যান্ড চিজ নামে একটা অপশন আছে, আপনারা জাস্ট এটার উপর ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে ক্লিয়ার স্ট্রংস এর, আর এখানে দেখতে পাবেন যে ক্লিয়ার চিজ নামে একটা অপশন আছে, দুটোই আপনারা অবশ্যই ক্লিয়ার করে নেবেন, অর্থাৎ এটা এগুলো ওকে করে দিবেন বা এগুলো ক্লিয়ার করে দিবেন, ঠিক আছে। এই যে দেখেন এগুলো ক্লিয়ার করে দিবেন, ঠিক আছে, আশা করি বুঝাতে পারছি। তো তারপর আপনারা ব্যাক অপশনে ক্লিক করবেন, আবার উপরে যে ব্যাক অপশন আছে এই যে দেখতে পাচ্ছেন, তো এটার উপর ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা যে কাজটুকু করবেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন নামে একটা অপশন আছে, আপনারা প্রথমে ওই নোটিফিকেশন অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে যদি আপনাদের এগুলো এলাও না দেওয়া থাকে তাহলে অবশ্যই এলাও করে নেবেন। তো ভিউয়ার্স, এই সম্পূর্ণ কাজটুকু করার পর আপনারা নিঃসন্দেহে আপনার ব্যাক ইন্টারফেসে ক্লিক করে ব্যাকে চলে আসবেন, ঠিক আছে। তো এই কাজটুকু করার পর, অর্থাৎ নাম্বার ওয়ান এবং নাম্বার টু স্টেপ করার পর অবশ্যই আপনারা দেখতে পাবেন বা বুঝতে পারবেন আপনাদের মেসেজগুলো আসবে ইনশাআল্লাহ। আর তারপরেও যদি না আসে তাহলে আপনারা স্টেপ নাম্বার থ্রিতে যাবেন। আর এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বা বলে দেবো স্টেপ নাম্বার থ্রি কি। স্টেপ নাম্বার থ্রি হচ্ছে আপনাকে অবশ্যই আপনার পুরো মোবাইলটি একবার অফ অন করতে হবে। তো প্রথমে আপনারা যে কাজটুকু করবেন, আপনারা আপনাদের মোবাইলটি অফ করে নেবেন, ঠিক আছে। অফ করার পর আপনি আপনার সিমের যে গার্ডটা আছে সেটা অবশ্যই একটু এদিক সেদিক করে সুন্দর করে আবার ঠিক সঠিকভাবে লাগিয়ে নেবেন। তো লাগিয়ে নেওয়ার পর আপনারা প্রথমে যে কাজটুকু করবেন বা যে বিষয়টা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে আপনার মোবাইলের নেট বা টাওয়ার কানেকশনটা কতটুকু আছে, পর্যাপ্ত আছে কি না, নির্দিষ্ট আকারে আছে কি না, এটা অবশ্যই আপনারা দেখে নেবেন। সো অবশ্যই আপনারা দেখতে পাবেন আপনি কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাবেন। এখানে আরেকটা অপশন রয়ে গেছে, আপনারা অনেকেই মোবাইল অফ অন না করে আপনার সেটটি যে রিবুট অপশন আছে বা রিসেট অপশন আছে অবশ্যই আপনারা রিসেট অপশনে ক্লিক করে রিসেট করে দিতে পারেন।
বিয়ার্স এই তিনটি অপশন অবশ্যই আপনারা যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনার এই সমাধানগুলো পেয়ে যাবেন বা আপনার কাঙ্ক্ষিত এই সমস্যাগুলো রয়েছে সেগুলো অবশ্যই সমাধান পেয়ে যাবেন বা হবে ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই ছিল আজ এ পর্যন্ত। আর আজকের ভিডিওটা থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন বা যদি আপনি মনে করেন যে আজকের ভিডিওটা অবশ্যই বেস্ট তাহলে অবশ্যই আপনি নাইস ভিডিও বা গুড ভিডিও কমেন্টের মাধ্যমে লিখবেন। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।